হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডেলি ভোকাবুলারি ক্লাস। সাবস্ক্রাইব করুন স্মার্ট স্টাডি সেন্টার চ্যানেলটি এবং বেল আইকনটি দাবান লেটেস্ট ভিডিওর চটজলদি আপডেট পাওয়ার জন্য। আজকে আমাদের ফার্স্ট ওয়ার্ড হচ্ছে স্পাঙ্কি, যার পার্টস অফ স্পিচ অ্যাডজেক্টিভ, যার মানে হলো তেজি অথবা সাহসী বলতে পারি। সে অনুযায়ী সিনোনিম হচ্ছে করেজিয়াস অথবা ডিটারমাইন্ড অথবা এনার্জেটিক। এবং সেই দিক দিয়ে যদি দেখতে যাই তাহলে আমরা অ্যান্টোনিম হিসাবে পাবো অলস, সে অনুযায়ী অ্যান্টোনিম হয়েছে লেথার্জিক। ছবি থেকে আমরা বুঝতে পারছি যে ছেলে দুটি খুব এনার্জেটিক এবং সাহসী, তো সেন্টেন্সটি সেইভাবেই সাজালাম, রয় অ্যান্ড জেন আর স্পাঙ্কি। আমাদের নেক্সট ওয়ার্ড হচ্ছে সলিটারি, যার পার্টস অফ স্পিচ হচ্ছে অ্যাডজেক্টিভ, অর্থাৎ একাকী। সে অনুযায়ী সিনোনিম হচ্ছে অ্যালোন অথবা সেক্লুডেড অথবা লোনসাম বলতে পারি, এবং সোশিয়েবল হচ্ছে আমাদের অ্যান্টোনিম। ছবি থেকে আমরা দেখতে পাচ্ছি একজন একাকী ব্যক্তি পাহাড়ের ওপর দাঁড়িয়ে আছেন, সেভাবেই আমি সেন্টেন্সটিকে সাজালাম, অ্যান্ডারসন ইজ এ সলিটারি পারসন হু লিভস ইন দ্য হিলি মাউন্টেন। অ্যান্ডারসন হচ্ছেন একজন একাকী ব্যক্তি যিনি কোথায় বাস করেন, পাহাড়ে বাস করেন। আজকের আমাদের লাস্ট ওয়ার্ড হচ্ছে এরোডাইট, যার পার্টস অফ স্পিচ হচ্ছে অ্যাডজেক্টিভ, যার মানে হচ্ছে এডুকেটেড অর্থাৎ শিক্ষিত, ওয়াইজ জ্ঞানী অথবা জুডিশিয়াস বলতে পারি, এবং আমাদের অ্যান্টোনিম হবে আনইন্টেলেকচুয়াল। ছবিতে আমরা দুজন ব্যক্তিকে দেখতে পাচ্ছি, একজন এডুকেটেড এবং একজন আনএডুকেটেড, এবং আমরা এটাও বুঝতে পাচ্ছি যে একজন চুপ রয়েছেন এবং একজন চিৎকার করছেন, সেভাবেই আমি সেন্টেন্সটিকে সাজালাম, অ্যান এরোডাইট পারসন রিমেন্স কাম ইন টাফ সিচুয়েশন, অর্থাৎ একজন শিক্ষিত ব্যক্তি কঠিন সময়ে চুপ বা শান্ত থাকেন।